गुड मॉर्निंग फ्रेंड्स, हमें तनिमा बोलछी। नमस्कार सबाई के जानाई होम मेकार तनिमा अधिकारी चैनेले एक नतून भिडियो निये आबार चले एलाम। तो आज के देखो शुक्रवार सकाल सोनाइका आमी एखन सकाल बोलते एखन 5:30 बजे सोनाइका एखन बटबटी आलू तरकारी और आलू भाजा दिए भातटा खाइए दिच्छी। सोनाई जाबे स्कूले, तो एखन थेके भिडियोटा शुरू करलाम आर सारा दिने जतटा पारबो टुकटाक तोमादेर साथे अवश्यई शेयार करते थाकबो। पुरोटा देखो, स्किप करबे ना। আর যারা চ্যানেলে নতুন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আর যারা পুরাতন বন্ধু তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। প্রত্যেক দিন তো উঠি যেরকম 4:15-20 আজকে উঠেছি, উঠে আর এখন সকালবে সকাল কাজবাজগুলো সেরে নিলাম। তো ভাত করেছি, বটবটি আলু তরকারি, আলু ভাজা, রুটি এগুলো করে নিয়েছি, আর হাজব্যান্ড আমার চা করেছি। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড অফিস যাওয়ার আগে চা খাবে। আর সোনায় টিফিন করেছি আজকে পরোটা, বাটার দিয়ে একটু ভালো করে ভেজে দিয়েছি আলু ভাজা, আর হচ্ছে সোনাইকে দিলাম কলা আর কিশমিশ, এই হচ্ছে সোনায় টিফিনে দিয়েছি। তো যাই হোক, এরপরে সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু জল খাইয়ে ড্রেস আপ করিয়ে তারপরে আমি নিজে রেডি হব। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে ওই কী বলতো সকালের দিকে টুকটাক কাজবাজ করতে করতে ভিডিও করি, তো সেই জন্য দেবে এমনি নর্মালি কাজ করা আর একটু ভিডিও করতে করতে মানে কাজ করা একটু দেরি হয়। তো না হলে সকালে ভিডিওটা না করে রাখলে আর সারাদিন তো তেমনভাবে ফোনটা এখন আমার কাছে যেহেতু থাকছে না, তাই একটু প্রবলেমে পড়ছে আর কি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবুও যেটুকু পাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরোটা দেখো বন্ধুরা, এইটুকু রিকোয়েস্ট রইল। সকালবেলায় উঠে যে কাজ বাজগুলো করে নিই না, আমার যে কত সুবিধা হয় তা তোমাদের কী বলবো। এই যে সকালে রান্না বান্নাগুলো করা থাকলো, ওদের সারাদিনের খাওয়া দাওয়ার মানে এক বেলা পুরো ঠিকঠাক হয়ে গেল দুপুর পর্যন্ত, আর আমার নিজেও আমি অনেকটা কাজে চাপ মুক্ত হলাম আর কি। এরপরে আমার টিউশন পড়ানো থাকে বলো, ঘরে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, সেগুলো আমি মাথা ঠান্ডা রেখে করতে পারি। তো যে কোনো কিছু যদি আমি সকাল থেকে যদি প্ল্যান করে রাখি আগের দিন থেকে মানে সেই মতো করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই কাজগুলো খুব ভালোভাবে হয়। এবার হাজব্যান্ড দেখো এখানে সোনায় সব, আজকে যেহেতু এক্সাম আছে আর কি, ড্রয়িং আর হচ্ছে হ্যান্ড রাইটিং এগুলো আছে, তো হাজব্যান্ড সব কিছু গুছিয়ে গেছে দিচ্ছে, আর আমি তো দেখলে টিফিনটা রেডি করে দিয়েছি সোনাইকে আমি দিয়ে এখন বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর দেখলাম যে হাজব্যান্ড পূজা করছে, তো অন্যদিন আরও আগে করে নেয়, কারণ এই কদিন বললাম না তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি অফিস যাচ্ছে। আর হাজব্যান্ডের দিকে টিফিনটা দিয়ে দিয়েছি, রুটি আলু ভাজা আর ব্যানানা দিয়েছি, আর দুপুরের জন্য ডিম ভাজা আলু ভাজা বটবটি আলু তরকারি দিয়েছি। এই সকালবেলা এর থেকে বেশি আর না করে উঠতে পারি না, কারণ 8:15-20 দিকে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়। হাজব্যান্ডকে দিয়ে আমি একটু আলু ভাজা মুড়ি আর চা নিয়ে নিলাম, নিয়ে এবার পড়তে এসেছে ওকে পড়াতে বসবো। তো সকাল থেকে উঠে যে চা খেয়ে থাকি তো তারপরে খুব খিদে পেয়ে যায়, সেই ঠিক 8:30-9 দিকে খুব খিদে পেয়ে যায়, সেই সময়টা আমি কিছু হয় রুটি নালে মুড়ি খেয়ে নিই। তারপরে তো টুকটাক কাজবাজ সবই করে নিয়েছি, নিয়ে সোনাইকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, আর আজকে আসতে পুরো 2:30 বেজে গেছে। তো আজকে রান্না করেছিলাম উচ্ছে আলু সেদ্ধ আর চিকেন, তো আসার সময় যখন সোনাইকে দিয়ে ফিরছিলাম তখন একটু চিকেন নিয়ে চলে এসেছিলাম। আর সোনাইকে অনেকদিন চিকেন দেওয়াও হয়নি, তো ওই জন্য ভাবলাম যে আজকে চিকেনটা নিয়ে যাই, আর সোনাইকে দুদিন তো বাড়ি থাকবে, একটু চিকেন টিকেন করে দিলে ও খেতে পারবে আর কি। আর তো অন্যদিন তো তেমনভাবে করি না, কারণ গরমটাও প্রচণ্ড পড়েছে, তো ওই জন্য আর কি ডিম আর মাছ এগুলোই খাওয়া হচ্ছিলো। তো চিকেনটাই ধরো শুক্র শনি রবি 3 দিন মোটামুটি একবেলা করে ওকে দিয়ে দেবো। তো তারপরে তো সোনাইকে খাইয়ে দেয়নি, আমি আর সোনাই দুজনেই শুয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলা সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আর এখন পড়তে চলে এসছে। প্রত্যেক দিনের কাজগুলো একইভাবে চলে, কিন্তু তার মধ্যে একটু অদল বদল করে নিই আমি আমার সুবিধা মতো। আর আমি চা বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই যে বলছি যে বাবু একটু চা খাবি, তো বলছে আমার মাথাটা ধরে আছে তাই ওকে ইয়ার্কি করছিলাম। তারপরে পড়ানো হয়ে গেছে আর হাজব্যান্ড দেখলে তো ওদিকে চলে এসেছে, হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো হাজব্যান্ড এখন সোনাইকে নিয়ে পড়াতে বসে গেছে, আর আমারও পড়ানো হয়ে গেল, এবার আমি রান্না করতে যাব। তো এরকমভাবে টুকটাক মানে সকাল থেকে কীভাবে যে সন্ধে হয়ে যায় কাজবাজ সারতে সারতে, সে আর মানে চোখের নিমিষেই চলে যায়। তো রাতে ভাই আসবে, আর একটু চিকেন করে নিলাম, চিকেন একটু ছিল হাজব্যান্ডের মতো, কিন্তু ভাই যেহেতু আসবে সোনাই, তো সবাই মিলে একটু অল্প করে নিলাম, ওরা 3 জন খাবে আর কি চিকেন দিয়ে ভাত। তো এই হচ্ছে আজকে রাতে রান্না আমাদের, তো সবাইকে খেতেও দিয়ে দেবো আর সোনাইকে আগে দিয়ে দেবো, কারণ সোনাই হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, আজকে দুপুরবেলা কারেন্ট ছিল না আর ভালো ঘুমও হয়নি। তো আজকে আবার কী বলতো শর্মিষ্ঠা মানে ওই সান্নিধ্যর মা আর কি, আমার গোপাল সোনার জন্য দুটো জামা, ছোট গোপালের জন্য একটা আর বড় গোপালের জন্য জামা আর এগুলো দিয়েছে, আর কী যে খুশি লাগছিল না, তোমাদের দেখাচ্ছি রান্না শেষে তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো। একটু রান্নাও হয়ে গেছে আর সোনাইকে আমি এখন খাইয়ে নিচ্ছি, এখন 10:00 বেজে গেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আর এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব।
তো দেখো এই যে উপাসনাদের এই জামাগুলো দিয়েছে, হাটাগুলো দিয়েছে, আর খুব ভালো হয়েছে গিফটগুলো। তো জন্মাষ্টমীতে অবশ্যই অবশ্যই পরাবো, থ্যাংক ইউ শর্মিষ্ঠাকে। আর তোমাদেরকে তো শেয়ার করে দিলাম উপাসনাদের পাওয়া গিফটগুলো, আর এখানেই ব্লগ তাহলে শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বাই।